সবাই তো হতে পারার দরকার নাই, দুইজনে বলেছে আসসালামু আলাইকুম সুপ্রিয় প্যানেল প্রত্যাশী ভাই ও বোনেরা, আপনারা জানেন যে অবস্থান কর্মসূচির আজকে 52তম দিন এবং আমরা আজকে 52তম দিনে এসেও পুরো প্রেস ক্লাব কানায় কানায় ভর্তি এবং আমরা এখনও পর্যন্ত অবস্থান করতেছি প্রেস ক্লাবে। আমরণ অনশনের আজ 42তম দিন এবং এই 42তম দিনে এসেও কিন্তু প্যানেল প্রত্যাশীরা অধীর আগ্রহে তাকিয়ে আছে মানবতার মায়ের দিকে। মানবতার মা কখন আমাদের দিকে দৃষ্টি দেবেন এবং মানবতার মায়ের 30 সেকেন্ডের ভাবনায় আমাদের জীবনটাকে বদলে দিতে পারে, আমরা সেই অপেক্ষায় এবং সেই প্রত্যাশায় দিন গুনতেছি। আসলে খুবই কষ্টকর দিন, আপনারা জানেন যে শীত পড়তে শুরু করেছে এবং ঢাকা শহরেও এখন মোটামুটিভাবে প্রচুর শীত। আপনারা দেখতে পাচ্ছেন যে শীতে কষ্ট করে আমাদের প্যানেল প্রত্যাশীরা অবস্থান করতেছে এবং প্রচুর মশাও আছে এখানে, মশার কামড়কে উপেক্ষা করে এবং ক্ষুধার জ্বালা সহ্য করে আসলে আমরা এখানে অবস্থান করতেছি। আপনারা জানেন যে বেকারত্বের অভিশাপের কাছে আসলে করোনা বলি, ক্ষুধার জ্বালা বলি, আর আরামের ঘুম বলি, মশার কামড় বলি, সব কিছুই কিন্তু নগণ্য। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রেস ক্লাবে কিন্তু প্রচুর লোক সমাগমও রয়েছে এবং আপনারা যারা এখনও ঘরে অবস্থান করতেছেন অলসতাবশত বা বিভিন্ন অজুহাত দেখিয়ে চেষ্টা করতেছেন ঘরে থাকার, আসলে আমাদের সময় কিন্তু ঘরে থাকার নয়, আমাদের এখনই সময় বের হয়ে পড়ার এবং আমরা এই 52তম দিনে এসেও কিন্তু বিজয়ের অপেক্ষা করছি। আপনারা জানেন যে আজ 1 ডিসেম্বর, আজ মুক্তিযুদ্ধ দিবস এবং এটাও জানেন যে ডিসেম্বর মাস হচ্ছে আমাদের বিজয়ের মাস। আমরা সারাটা বছর ধরে প্যানেলের জন্য কষ্ট করে আসছি, আমরা আশা এবং প্রত্যাশা নিয়ে বুক বেঁধে আছি যে আমাদের এই বিজয়ের মাসেই হয়তো আমরা সেই কাঙ্ক্ষিত বিজয়টা পাব, সেই বিজয়ের সাক্ষী হতে, সেই বিজয়টা নিজের চোখের সামনে দেখতে, সেই বিজয় উল্লাস করতে এবং বিজয়টা নিয়ে ঘরে ফিরতে অবশ্যই আপনি প্রেস ক্লাবে চলে আসবেন এবং আমাদের সাথে অবস্থান করবেন। সুখে দুঃখে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা বিজয় অর্জনের লক্ষ্যে এগিয়ে যাব। বেশ কিছু নতুন কর্মসূচিও আছে, আগামীকাল অবশ্যই ঘোষণা করা হবে কর্মসূচি লাইভের শেষের দিকে এসে। তো লাইভের এই পর্যায়ে কথা বলছেন আমাদের বরিশাল বিভাগীয় সমন্বয়ক হাসান আল মামুন ভাই। আমি হাসান আল মামুন ভাইকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম সম্মানিত প্যানেল প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আসলে অপেক্ষায় অপেক্ষায় আজকের প্রায় 42টি দিন আজকের অনশন করে যাচ্ছি। সত্যিই আমরা শারীরিকভাবে সবাই দুর্বল এবং মানসিক যন্ত্রণায় ছটফট করতেছি। আপনারা যারা বাসায় বসে দেখছেন তারাও ছটফট করতেছেন, আমরা যারা এখানে সশরীরে আছি আমাদের তো দেখতেই পাচ্ছেন সকলেই শারীরিক দুর্বলতা এবং মানসিক অশান্তি সকলের ভিতরেই বিরাজ করছে। তো তার ভিতরেও কিছু কথা না বললেই নয়, আজকের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা উড়ো চিঠি দেখা যাচ্ছে, একটা নোটিশ। এখন পর্যন্ত আমরা অধিদপ্তরে ওয়েবসাইটে ঘাটাঘাটি করেছি কিন্তু আসলে সত্যতা এখন পর্যন্ত আমরা পাইনি। তারপরেও আমরা বলবো, আপনারা যারা এটা নিয়ে অতি উৎসাহ দেখাচ্ছেন হয়তোবা আপনারা প্রেস ক্লাবে খুব আসেননি, আমরা এটা হলফ করে বলতে পারি, কিন্তু এইখানে যারা আছে তারা জানে আমাদের বর্তমান অবস্থানটা কোথায়। আজকের একটা ছেলের যদি জ্বর আসে, সর্দি হয়, তার একটা নাপায়েসটা কেনার মতো তার সেই সামর্থ্য এখন আর নেই। কারণ একটা বেকার ছেলে যখন এই রাস্তার পাশে প্রায় 53 দিন পর্যন্ত যখন শুয়ে থাকে, রাস্তার পাশে পড়ে থাকে, তার অবস্থানটা কোথায় গিয়ে দাঁড়ায় সেটা যারা বেকার আছে তারা অবশ্যই এটা অনুধাবন করতে পারে। এবং এই বেকাররা কীভাবে 30,000, 35,000, 1,00,000, 2,00,000 এইরকম যেভাবে গুজব ছড়ানো হচ্ছে সেটা কীভাবে সংগ্রহ করলো বাড়িতে না গিয়ে আজকে রাস্তার পাশে শুয়ে শুয়ে, এই প্রশ্নটাও আমি তাদের কাছে রাখতে চাই যারা এই পুরো চিঠি নিয়ে অতি উৎসাহ দেখাচ্ছেন।
আরেকটা বিষয়, আজকের আমাদের 61 জেলায় কমিটি আছে, সভাপতি সাধারণ সম্পাদক আছেন, আমাদের বিভাগীয় সমন্বয়ক আছেন প্রায় 18 জন, এবং আমাদের সেন্ট্রাল কমিটির মেম্বার আছেন প্রায় 26 জন। প্রত্যেককেই বলতে চাই, কারো উদ্দেশ্য করে নয়, এমন নেতা আমরা চাই না যিনি মাঠে আসবেন না। নেতা আছেন কিন্তু মাঠে নাই এমন কোনো নেতা আমরা চাই না। আপনার জায়গা থেকে আপনার যে পরিচয়টা আজকের আছে সারা বাংলাদেশ জানে, আপনি প্যানেল প্রত্যাশী কমিটির নেতা, আপনার সেই সম্মানার্থে আশা করি আপনি প্রেস ক্লাবে আসবেন এবং আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের পাশে শুয়ে অনশনে অংশগ্রহণ করবেন। আমরা প্রত্যেকের কাছে অনুগ্রহ করে বলতে চাই, আজকের একটা জেলার সাধারণ প্যানেল প্রত্যাশী যখন এইখানে থাকে আর বারবার যখন আমাদের কাছে এসে বলে যে আমার জেলার সভাপতি সাধারণ সম্পাদক কেন নেই, এর কিন্তু কোনো উত্তর আমাদের কাছে নেই। তা আমি আপনাদের সকলকে অনুরোধ করব যে আপনারা সবাই আসুন, বিশেষ করে যারা নেতৃত্ব দিচ্ছেন, সে সেন্ট্রাল কমিটির হোক বা বিভাগীয় সমন্বয় হোক বা জেলা কমিটির হোক, প্রত্যেকের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। কালকের থেকে প্রত্যেকের সকাল 10টার ভিতরে প্রেস ক্লাবে উপস্থিত থাকতে হবে। সবাইকে প্রেস ক্লাবে আসার অনুরোধ করতেছি, কেউ গুজবে কান দিবেন না, কেউ গুজবে রটাবেন না। খুব কষ্ট লাগে আপনারা যখন বাড়িতে বসে আমাদের বিরুদ্ধে গুজব রটান, আসুন প্রেস ক্লাবে, দেখুন আমরা কী করতেছি। সবাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ বরিশাল বিভাগীয় সমন্বয়ক হাসান আল মামুন ভাইকে। এ পর্যায়ে কথা বলবেন আমাদের গোপালগঞ্জ থেকে অনেক পরিশ্রমী প্যানেল প্রত্যাশী, এবং সবসময়ের জন্য স্লোগানে স্লোগানে মুখরিত করতে আপনারা দেখেছেন আন্দোলনে আমাদের সেই প্রিয় আমিনুর ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আমার প্রিয় সহযোদ্ধারা ভালো আছেন। অনেকে যারা আমাদের সঙ্গে আন্দোলনে আসছিলেন শুরু থেকে, তারা অনেকেই বাড়ি চলে গেছেন। আশা করি আপনারা খুব ভালো আছেন, কিন্তু আসলে আমরা একদমই ভালো নেই, আসলে ভালো থাকার কথাও না। কীভাবে ভালো থাকবো? আজ 52 দিন যাবত আমরা এখানে রাস্তার ধুলোবালি খাচ্ছি। যারা এখানে আছে তারাই বুঝতেছে আসলে বেকাররা আসলে কত কষ্টে আছে। সারা দেশে যখন আমরা 30,000 প্যানেল প্রত্যাশী দাবি করতেছি, অথচ আমরা এখানে কতজন প্যানেল প্রত্যাশী রাস্তায় ধুলোবালি খাচ্ছি একমাত্র আমরাই জানি। আর এই জানাটাও আমাদেরই মনে হচ্ছে যে প্রয়োজনটা শুধু আমাদেরই। এটা খুব কষ্ট লাগে ভাই, আপনারা ল্যাবের ভিতরে থেকে থেকে আমাদের লাইফটা দেখতেছেন, অথচ আমরা এই যে দেখা যাচ্ছে যে গাড়ির শব্দ শুনতে পাচ্ছেন হয়তো বা আপনারা, আমরা এখনও সেই 52 দিন যাবত আমরা এখানে পড়ে আছি। আমরা কেন পড়ে আছি? আমাদের বেশিরভাগই দেখবেন যে আমাদের বয়স শেষ হয়ে গেছে, যারা অথবা যাদের বয়স শেষ হয়ে গেছে তাদের তো কোনো উপায় নেই। উপায় না থাকার কারণে আমরা সেই মানবতার মার দিকেই তাকিয়ে আছি। আমাদের তাকিয়ে থাকতেই হবে, কারণ আমাদের তো বয়স নেই। বয়স যাদের নেই তারা কোনোভাবেই বাড়ি ফেরার কোনো অপশন নেই। কিছু কুচক্রি মহল, কুচক্রি বলতে কিছু কিছু লোকরে দেখা যাচ্ছে তারা লাইভে আসতেছে, লাইভে এসে কেন্দ্র কমিটির নামে বিভিন্ন ধরনের কুচক্রি কথাবার্তা বলতেছে। ভাই আপনাদের উদ্দেশ্য করে বলতে চাই, আসলে আমরা যে 52 দিন যাবত পড়ে আছি, আপনারা বাড়িতে বসে ল্যাপের ভিতরে বসে অনেক কিছু ফেসবুকে লেখা যায় কিন্তু বাস্তবতার সঙ্গে মিশেন, প্রেস ক্লাবে আসেন, কেন্দ্রীয় কমিটির সঙ্গে কাজ করেন, 2-4 দিন এই খোলা মাঠে শুয়ে থাকেন, জীবন সম্পর্কে জানতে পারবেন। আমি আপনাদের কাছে বিশেষ অনুরোধ করব, আপনারা এই কেন্দ্রীয় কমিটির বিরুদ্ধে কোনো ধরনের কুচক্রি কোনো কথা কোনোভাবেই বলবেন না, কারণ কেন্দ্রীয় কমিটি কোনোভাবেই কোনো ধরনের অবৈধ কাজের সঙ্গে লিপ্ত নয়। তার থেকে বড় বিষয় হচ্ছে আমরা এখনও প্যানেলের আশাবাদী এবং আমরা অবশ্যই অবশ্যই প্যানেল নিয়েই বাড়ি ফিরব, এতটুকু আশা। অনেকে এসব লাইভ অথবা অনেকে কেন্দ্রীয় কমিটির কথা নিয়ে হাসাহাসি করেন, এটাও আমরা বুঝি, কিন্তু হাসাহাসি করে কোনো লাভ নেই ভাই। আমরা আমাদের আশা এবং ভালোবাসা সেই মানবতা মায়ের দিকেই তাকিয়ে আছি। তিনি আমাদের যখনই বলবে যে হ্যাঁ তোমাদের যে যৌক্তিক দাবি অবশ্যই আমি মেনে নিচ্ছি, তখনই আমরা মাঠ ছাড়ব। এর আগে আমরা কোনোভাবেই
এই প্রেস ক্লাব থেকে ছেড়ে যাব না, সেটা 52 দিন হতে পারে অথবা 52 মাসও হতে পারে, এটা 52 ঘন্টা হতে পারে অথবা 52 মিনিট অথবা 52 সেকেন্ডও হতে পারে, এটা আমরা আমাদের মানবতার মা যখনই বলবে তখনই আমরা উঠে যাব। তাই কোনো ধরনের কুচক্রী মহল, কোনো ধরনের অবৈধ কাজের সঙ্গে লিপ্ত হবেন না এবং কেন্দ্রীয় কমিটিকে কোনোভাবে জড়িত করবেন না, এটাই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি, শেষ করছি। ধন্যবাদ আমিনুর ভাইকে, আমাদের লাইভের এ পর্যায়ে কথা বলবেন অনেক সংগ্রামী এবং পরিশ্রমী আমাদের সেন্ট্রাল কমিটির সাধারণ সম্পাদক আবু হাসান ভাই। আসসালামু আলাইকুম সম্মানিত প্যানেল প্রত্যাশী ভাই বোনেরা, আসলে বলার কিছু নাই, বক্তব্য অনেকেই দিয়েছেন, কথা বলছেন প্রয়োজনীয় কথা, দু চারটে কথা বলে শেষ করব। আমরা আজকে দেবপানু দিন যাবো প্রেস ক্লাবের ফুটপাতের পাশে একখানা অবস্থান করতেছি এবং অনশনে আসি। এখনও যারা এখানে আসেন নাই, হয়তো অনেকে আসছিলেন, অনেকে এসে বৃহস্পতিবার থেকে শারীরিকভাবে অনেক দুর্বল হয়ে অসুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন এবং তারা আশা করি এই কদিনের মধ্যে সুস্থ হয়েছেন ইনশাআল্লাহ। যারা সুস্থ হয়েছেন আবার তারা আমাদের এই প্যানেলের স্বার্থে, আমাদের এখন চাকরির স্বার্থে আপনারা আবারও প্রেস ক্লাবে আসবেন এবং যারা এখনও আসেনি নাই তারা দ্রুত চলে আসবেন এবং আগামীকাল থেকে সকাল সকাল আমরা সবার উপস্থিতি কামনা করি। আমরা যেন সকলেই আসবো, তাহলে আর দেরি করে না সকাল সকালেই চলে আসবো ইনশাআল্লাহ। সকাল সবাই আমাদের যাওয়া পাওয়ার জন্য তো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত বিচক্ষণ, তিনি বিশৃঙ্খলতার সাথে আমাদের সব কিছু দেখেশন পর্যবেক্ষণ করতেছেন এবং আমাদের নথিপত্র সব কিছু তার কার্যালয়ে রয়েছে, তিনি এগুলা ঘাটাঘাটি করতেছেন তার লোকজন দ্বারা। সবকিছু মিলে ইনশাআল্লাহ আমরা আশা করি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দাবি অতি দ্রুত মেনে নিয়ে এই মহান বিজয়ের মাসে আমাদেরকে এই মুজিব বর্ষের বিজয়ের ঘোষণা দিয়ে আমাদেরকে এই প্রেস ক্লাব থেকে নিজ নিজ বাসায় ফিরে যাওয়ার সেই তৌফিক দিবেন এবং সেই আশা আমি ব্যক্ত করি এবং মহান আল্লাহ যেন আমাদের এই আশা কবুল করে আমাদের সকলের রিজিকের ফয়সালা করেন, আমি সেই আশা করি। আর মামুন ভাই একটা কথা বলেছেন যে আসলে আর্থিক বিষয়ের সাথে কে বা কারা জড়িত সেটা আমরা জানি না, যারা এই কুচক্রী মহল যারা এই ধরনের কাজ করে কাজ করছে আমরা তাদের একান্তভাবে ঘৃণা করি এবং তাদের আমরা এই কাজের জন্য নিন্দনীয় কাজের জন্য আমরা তাদের কঠোরভাবে বিরোধিতা করতেছি। আমরা এই কাজের সাথে কখনোই জড়িত ছিলাম না এবং এর সাথে জড়িত না, এটার সাথে যারা জড়িত তাদের অবশ্যই ই হওয়া দরকার, শাস্তি হওয়া দরকার। আমাদের এই প্যানেলকে নিয়ে যারা তুচ্ছ তাচ্ছিল্য করতেছে অবশ্যই তাদের এর জন্য কী করতে হবে, এর মাসুল দিতে হবে এবং আমরা তাদের ধরবে কে এরপরে সব কিছু মিলে ধরবে কে, আর বেশি কথা বলবো না। আপনারা যারা এখনও প্রেস ক্লাবে আসেন নাই আসেন, অতি দ্রুত চলে আসবেন এবং অতি দ্রুত আমাদের সাথে যোগদান করবেন, কারণ অনেক দিন যাবতে অনশন চলতেছে, অনেক ভাই বোনরা অসুস্থ হয়ে ক্লান্ত হয়ে সবাই আসলে টিকে থাকতে পারতেছেন না, অনেকেই চলে যাচ্ছেন আবার অনেকেই আসতেছেন। তো আপনারা যারা এখন আসেন নাই, তারা যাদের প্যানেলের প্রতি ভালোবাসা আছে এবং চাকরিটা দরকার তারা একান্তভাবে চলে আসবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে কথা বলবেন আমাদের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি আব্দুল কাদের ভাই। আব্দুল কাদের ভাইকে তার মূল্যবান কথা বলার জন্য আমি অনুরোধ করতেছি। আসসালামু আলাইকুম প্যানেল প্রত্যাশী ভাই ও বোনেরা, নিশ্চয়ই ভালো আছেন। শীতের শুরু হয়েছে, গ্রামে প্রচণ্ড শীত বলবো, শহরেও শীত শুরু হয়েছে। শুরুতে আপনাদের বলতেছিলাম যে আসলে আমরা যারা মাঠে আছি, তো মাঠে থেকে যারা গত 52টা দিন থেকে আমরা কষ্ট করতেছি, 52 দিন থেকে আমরা কষ্ট করতেছি, তো আসলে এই কষ্টের মধ্যে আমরা সবসময়ের জন্য মানবতার মায়ের কাছে আমাদের প্রাণের আকুতি জানাচ্ছি। তো প্যানেল আসলে আমাদের স্বপ্ন, 30,000 মানুষের স্বপ্ন। আমাদের আমিনুর ভাই একটা কথা বলছিল যে আসলে আমাদেরকে অনেকেই পাগল বা অনেক ধরনের খারাপ মন্তব্য করে থাকে, কিন্তু আমি একজন বিখ্যাত মানুষের উদ্ধৃতি দিতে পারি, যিনি আবুল কালাম আজাদ, আবুল কালাম ভারতের। তিনি কিন্তু বলেছিলেন যে স্বপ্ন হচ্ছে সেটাই
যেটা মানুষ জেগে দেখে এবং স্বপ্ন হচ্ছে সেটাই যেটা মানুষকে ঘুমাতে দেয় না। আমি আরও বলতে চাই স্বপ্ন হচ্ছে সেটাই যেটা শুনে মানুষ হয়তো হাসে। তো আমরা আসলে সেই স্বপ্নের সারথি, সেই স্বপ্ন বাস্তবায়নের চেষ্টা করছি এবং ভবিষ্যৎ প্রজন্ম যেন প্যানেলের সুবিধাটা ভোগ করতে পারে, নতুন প্রজন্ম যেন বেকারত্ব থেকে মুক্তি পায়, নতুন প্রজন্ম যেন এই অধিদপ্তরে যে নানা ধরনের ঋণ জটিলতা থাকে সেই ঋণ জটিলতাগুলো থেকে মুক্তি পায়, সেজন্যই আমরা মূলত এই ধুলিমাখা পথে পড়ে থাকি। ধুলিমাখা পথের আজকে আমাদের 52 দিন। এই 52 দিনে আমরা যারা অনেক কঠোর পরিশ্রম করেছি, বৃষ্টিতে ভিজেছি, রৌদ্রে থেকেছি, অনেক দৌড়াদৌড়ি করেছি, অধিদপ্তর অধিদপ্তর মন্ত্রণালয় মন্ত্রী প্রতিমন্ত্রী সমস্ত জায়গাতে আমরা গিয়েছি, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ পাওয়ার জন্য কাগজপত্র সাবমিট করেছি, এই সমস্ত কাজের মধ্যে যারা অক্লান্ত পরিশ্রম করেছে তাদের কাছে প্রতিটা প্যানেল প্রত্যাশী ঋণী এবং কৃতজ্ঞ। এই তারা কখনো কোনো ধরনের সমালোচনায় লিপ্ত ছিল না। এক শ্রেণীর মানুষ দেখবেন তারা আসলে কাজের আগে বা পিছনে নাই, হুট করে তারা এক ধরনের লাইভ দিয়ে থাকবে বা একটা সময় সমালোচনা করার জন্য বা অতিরঞ্জিত কথা বলার জন্য চেষ্টা করবে, তাদের কর্মতৎপরতা কিন্তু আমাদের থেকে অনেক পিছনে। আমরা দেখেছি যে একটা গ্রুপ আমার মাননীয় প্রতিমন্ত্রী আমার নির্বাচনী এলাকার তার ঘরে প্রবেশ করতে আমার কোনো এন্ট্রি লাগে না, আমার কোনো গেট পাস লাগে না। আমরা সেখানে অনেকবার গিয়েছি, মাননীয় প্রতিমন্ত্রীর সাথে কথাও বলেছি, কিন্তু একটা শ্রেণী দেখা গেছে 2 দিন 3 দিন 4 দিন সেই দরজায় কড়া নাড়ার চেষ্টা করেছে বা এখানে ঢুকবে ওখানে ঢুকবে বলে কাগজপত্র নিয়ে একটা তৎপরতা চালিয়েছে। আসলে তাদের ব্যক্তিগত স্বার্থ কী বা তারা কী চরিতার্থ করতে চায় তাও আমরা জানি না। এক এক সময় এক এক ধরনের উৎপাত ফেসবুকে একটা শ্রেণীকে দেখা যাচ্ছে যে যারা রোল নাম্বার বা নাম রেজিস্ট্রেশন এগুলো চেয়ে বেড়াচ্ছে। তো এই ধরনের অপতৎপরতাগুলো কিন্তু শুরু থেকে আমাদের প্যানেলের জন্য ক্ষতিকর ছিল, এখনও ক্ষতিকর। আপনারা দেখবেন যে প্রত্যেকটা ভালো কাজের মধ্যে কেন যেন এক ধরনের অপতৎপর লোক থাকে, ব্যক্তিগত স্বার্থ বা ব্যক্তিগত বিষয়গুলো বা ব্যক্তিগত স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো চরিতার্থ করার জন্য তারা তৎপর হয়ে ওঠে এবং তারা ভালো কাজের মধ্যে বাগড়া দেওয়ার একটা চেষ্টা করে। আমরা সবসময়ের জন্য এই জিনিসগুলো দেখে আসছি। আপনারা দেখছেন যে আমরা যখন এই 52 দিন কষ্ট করে সফলতার দ্বার প্রান্তে বা আমরা সফলতার নানা ধরনের কথা আমরা শুনে আসছি বিভিন্ন জায়গাতে এবং আমরা বিশ্বাসও করি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নিয়ে ফ্র্যাকশন অফ সেকেন্ড ভাবলেই আমাদের প্যানেলটা বাস্তবায়িত হয়ে যাবে। প্যানেল বাস্তবায়িত হবে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ ক্রমে এবং সেই বাস্তবায়নটা অবশ্যই মন্ত্রণালয় এবং অধিদপ্তর করবে। তো সেটা নিয়ে আসলে আমাদের কখনো কোনো ধরনের সংখ্যার উল্লেখ বা কোনো ধরনের অপতৎপরতা ছিল না, কিন্তু একটা স্বার্থান্বেষী মহল সবসময়ের জন্যই আমাদের নামে বা আমাদের এই কষ্টের উপর দিয়ে তারা কষ্ট না করে একদিন শুয়ে না থেকে, একদিন অনশন না করে, একদিন না খেয়ে না থেকে কেন যেন তারা দূর থেকে নানা ধরনের অপতৎপরতা চালায় বা নানা ধরনের অভিযোগ অনুযোগ চালানোর চেষ্টা করে, উল্টাপাল্টা সমালোচনা করার চেষ্টা করে, আমাদের ভালো কাজটাকে বিতর্কিত করার জন্য নানা ধরনের অর্থ সংশ্লিষ্ট ব্যাপারগুলোকে হাইলাইট করার চেষ্টা করে। প্রকৃতপক্ষে আমরা এখনও মাঠে আছি, আমরা সগৌরবে শ্বসন মানেই কিন্তু মাঠে আছি। এখনও পর্যন্ত আমাদেরকে আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা বাহিনী এবং যত স্তরের বাহিনী আছে সবাই কিন্তু আমাদেরকে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে। আমরা সবসময়ের জন্য সচল এবং কষ্ট করে আকুল আবেদন জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। সেই সময়টাতে কেন অপতৎপর লোকগুলো ফেসবুকে তৎপর হয়ে ওঠে এবং কেন প্যানেলটাকে বানচাল করতে চায়, আপনারা যারা সাধারণ প্যানেল প্রত্যাশী বা সাধারণ মানুষ তারা অবশ্যই সেটা জানেন। ব্যক্তিগত স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারগুলো যাদের আছে তারাই কিন্তু আসলে এই মাঠে না থেকে বাইরে থেকে সমালোচনা করার চেষ্টা করে। আপনারা দেখবেন যে আমাদের নামে আমাদের সেন্ট্রাল কমিটি বা বিভাগীয় সমন্বয় বা জেলা সভাপতি তাদের নামেও যারা বেশি কাজ করে তাদের নামে নানা ধরনের সমালোচনা হয়ে থাকে, কিন্তু ব্যক্তিগত ভাবে একটু ভেবে দেখবেন যে আমরা কিন্তু কেউ হারিয়ে যাইনি বা আমরা কিন্তু কেউ পালিয়েও যাইনি, আমরা আমাদের জায়গা থেকে সর্বাত্মক চেষ্টা করছি। আমরা আমাদের আন্দোলনটা কিন্তু একেবারে সফলতার চরম পর্যায়ে। এখন প্যানেল হওয়া না হওয়া এটা একটু সময়ের ব্যাপার। আপনারা জানেন যে স্কুলগুলো এখনও বন্ধ আছে এবং স্কুলগুলো খুললেই আমাদের প্রাথমিক বিদ্যালয়গুলোকে ঢেলে সাজিয়ে সুন্দরভাবে পড়ানোর চেষ্টা করতে হবে। আমরা জানি যে 1 বছরে অনেক বাচ্চারাই হয়তো রিডিং করতেও ভুলে গেছে, তো আমাদের সেই বাচ্চাগুলোর যত্ন নিতে হবে। আমরা সোনার বাংলা বিনির্মাণে এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে ভিশন 1941 সেটা বাস্তবায়নের জন্য আমরা কিন্তু সর্বাত্মক চেষ্টা করে যাব সবসময়ের জন্য। এই জন্য আমরা সবসময় আকুল আবেদন জানাচ্ছি এবং মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই শুনবেন। আপনারা ওই ফেসবুকের দিকে খেয়াল না করে আপনারা একটু মাঠে আসেন, যারা নেতৃস্থানীয় আজকে ঘোষণাও দেওয়া হয়েছে যে
যারা নেতৃত্ব পর্যায়ে আছেন তারা যদি মাঠে না আসেন আল্লাহ তাআলা চাইলে এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এই ডিসেম্বর মাসে বিজয়ের মাসে কিন্তু প্যানেল বাস্তবায়নের ঘোষণাটা আসবে। যদি প্যানেল বাস্তবায়নের ঘোষণা আসে তাহলে অদূর ভবিষ্যতে আমরা ওই সকল ত্যাগী নেতাদেরকেই আমরা চাইব যারা শিক্ষক হিসেবে সোনার বাংলা গঠন করতে এবং শিক্ষার্থীদের শিখানোর জন্য তৎপর হয়ে উঠবে, পরিশ্রমী হয়ে উঠবে। যারা আজকে চাদরের মুড়ি দিয়ে ঘুমিয়ে যাচ্ছে, যারা নেতা নেতৃত্ব বা অসদুপ অবলম্বন করার চেষ্টা করতেছে, তারা কখনোই আমাদের এই শিক্ষক সংগঠনে স্থান পাবে না। কারণ যাদের দ্বারা এখন এই অন্তিম মুহূর্তে খারাপ কাজ হচ্ছে তাদের দ্বারা কিন্তু সারা জীবনই খারাপ কাজ হতে থাকবে। আমরা আমাদের কমিটিকে পরিশুদ্ধ বিশুদ্ধ একটা সুন্দরভাবে সুন্দর বাংলা নির্মাণের জন্য এবং দেশের প্রতিটা বাচ্চাকে সম্পদে পরিণত করার জন্য কিন্তু আমরা কমিটিটা করব। আমরা